রাজধানীর বঙ্গবাজার শপিং মলের দৃশ্য ঈদ সামনে রেখে কেনাকাটার ব্যস্ততা যেন করোনাকেই হার মানিয়েছে। অনেকে সপরিবারে চলে এসেছেন কেনাকাটা করতে, তবে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বেশিরভাগ মার্কেট কর্তৃপক্ষ। জনসচেতনতায় প্রচারণাও করছেন তারা। স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ভেতরের যাতায়াতের পথ খুবই ছোট হওয়ায় তাতে সুফল দিচ্ছেন। এজন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছেন এসব মার্কেট কর্তৃপক্ষ। আমরা চাইতেছি যে একটা গলির ভিতরে দুই দিকে দোকান, আমরা একদিকে দোকান খোলা রাখবো, একদিকেটা বন্ধ করে দেবো। শপিং মলের ভেতরের এই চিত্র দেখে করোনার ঝুঁকি বাড়বে বলে শঙ্কা সচেতনতা কার্যক্রমে আসা পুলিশ সদস্যদের। এই বঙ্গবাজারের যে অবস্থা, এখানে সামাজিক যে দূরত্ব, দৈহিক যে দূরত্ব মেনটেন করার কথা স্বাস্থ্যবিধি অনুযায়ী, এটা কোনোভাবেই মেনটেন করা সম্ভব নয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বৃত্তগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা বৃত্ত হচ্ছে দোকান থেকে 1 ফুটের কম দূরত্বে। রাজধানীর বাইরে সারা দেশেও মার্কেট ও দোকানে দেখা যায় বাড়তি ভিড়। করোনা কিনতে হবে এমার্জেন্সি, তার ভাবলাম যে করোনা কিনে নিয়ে যাই আর ঔষধটাও নিয়ে দিয়ে যাওয়া। কর্তৃপক্ষ সুরক্ষার কিছু ব্যবস্থা নিলেও তা খুব একটা কাজে আসছে না। অনেকে আবার স্বাস্থ্য সুরক্ষা মানছে না, এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা হচ্ছে।